গাইস আজ হাজির হয়েছি টেকনো এর আরো এক অসাধারণ ফোন নিয়ে। আচ্ছা আপনার কি টেকনো স্পার্ক 10 প্রো এর কথা মনে আছে? ওইটা কতটা দুর্দান্ত ছিল, এর ক্যামেরা, ডিসপ্লে, ডিজাইন সবকিছু এতটাই অসাধারণ ছিল যে অধিকাংশ মানুষ এটাকে পছন্দ করেছিল। আর মজার ব্যাপার হলো আজকের এই ভিডিওটি টেকনো স্পার্ক 10 প্রো এর সাকসেসর টেকনো স্পার্ক 20 প্রো কে নিয়ে। ভাই এবার এই ফোনটিকে এত বেশি আপগ্রেড আনা হয়েছে যে এবার সবারই ভালো লাগবে। যদি একটু হাইলাইট নিয়ে বলি, 120Hz রিফ্রেশ রেট রয়েছে এর ডিসপ্লেটিতে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, দুর্দান্ত একটি সেলফি ক্যামেরা, 256 GB স্টোরেজ, ডুয়েল স্ট্রি স্পিকার সেটআপ, এমন আরো অনেক চমক রয়েছে। আর আজ কিন্তু এই অসাধারণ ফোন সম্পর্কে জানতে চলেছি, আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। গাইস ফোনটির ডিজাইনটা একবার দেখুন, খুবই সিম্পল, খুবই স্মার্ট করা হয়েছে। এবার শুধু স্পার্ক 10 এর মতন তিনটি মডিউল ইউজ করেনি, বরং ফোনটিকে একদমই 15 প্রো ম্যাক্স এর মতন করা হয়েছে। এর ক্যামেরা মডিউলের ডিজাইন অনেকের কাছে অ্যাপেলের থেকেও ভালো লেগে যেতে পারে। পূর্বের ফোনটির ক্যামেরা মডিউলে ক্যামেরার পরিবর্তে ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছিল, যেটা দেখতে খুব একটা ভালো লাগেনি, বাট এবার একদমই রিয়েলিস্টিক লাগছে। এর লোগোটাকে এমন ভাবে দিয়েছে যেটা বোঝাই যায় না যে এখানে লোগো রয়েছে। ফোনটি এবার চারটি কালার অপশনে পাওয়া যাবে, এগুলো হলো মুনলাইট ব্ল্যাক, ফ্রস্টি আইভরি, সানসেট ব্লাশ এবং ম্যাজিক স্কিন 2.0 গ্রিন। তবে এবার কিন্তু ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে, যদিও স্পার্ক 10 প্রোতে গ্লাস ব্যবহার করা হয়েছিল। পোর্টস এন্ড বাটনই বললে বটমে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক এবং 3.5mm জ্যাক, টপে রয়েছে আরো একটি স্পিকার, রাইট সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন। এর পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেই কাজ করবে। লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটা সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে পেয়ে যাবেন 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে রয়েছে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট। উপরে রয়েছে সেন্টার পাঁচলের কাট আউট, তবে খুব কম ফোনই আছে এই প্রাইসে 120Hz ফাস্ট রিফ্রেশ রেট দিয়েছে। এছাড়া আপনি এর রিফ্রেশ রেট 60, 90 এবং 120Hz এভাবে কন্ট্রোল করতে পারবেন। ডিসপ্লেটির রেজুলেশন ফুল এইচডি প্লাস, সাইড এবং উপরে বেজেল বেশ পাতলা হলেও চেন কিছুটা মোটা, তবে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কোনো প্রবলেমই হবে না, কারণ এখানে স্ট্রিও স্পিকারের সেটআপ রয়েছে যার ফলে ভিডিও দেখার সময় দুর্দান্ত ফিল দিবে। টেকনো স্পার্ক 20 প্রো তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 চিপ, এর একটি মাত্র ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ 8GB র‍্যামের সাথে 256GB স্টোরেজ। আর এখানে যদি আপনি গেম খেলতে চান, লাইক কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার, বেশ ভালোভাবেই খেলতে পারবেন। এছাড়া এখানে ডেডিকেটেড গেমিং ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ড অফ স্ক্রিন গেমিং, নোটিফিকেশন হাই, টেম্পারেচার কন্ট্রোল সহ আরো অনেক ফিচার পেয়ে যাবেন। তবে একটা কথা আছে, এখানে কিন্তু 5G সাপোর্ট আছে না। জি গাইস, হিলিও G99 4G সাপোর্ট করে, 5G না। ব্যাটারি বলে এখানে রয়েছে ম্যাসিভ 5000mAh ব্যাটারি, সাথে রয়েছে 33W চার্জার। দ্য ডিভাইস রানস অন হাইওয়েস বেজ অন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স। এছাড়া অন্যান্য ফিচার্স নিয়ে বললে টেকনো স্পার্ক 20 প্রোতে রয়েছে 4G ভোল্টি, USB সি পোর্ট, 3.5mm জ্যাক, IP53 রেটিং এন্ড ডুয়েল স্ট্রি স্পিকার। এবার আসেন ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, বাট এখানে 108 মেগাপিক্সেলের একটি মাত্র ক্যামেরা সেন্সর রয়েছে, বাকি দুটি QVGA লেন্স। এর ফ্রন্টে আসলে আগের মতনই এখানে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। এর মেইন ক্যামেরা দিয়ে 3x লসলেস জুম করার সুযোগ রয়েছে, তাছাড়া 10x পর্যন্ত ডিজিটাল জুমও করতে পারবেন। এর রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এবার শুনি এই ফোনটি আসলে কেমন ফটো এবং ভিডিও ক্যাপচার করতে পারে তাই দেখি। গাইস এই ফোনটির প্রাইস হয়তো বাংলাদেশি টাকায় 18 থেকে 20 হাজার টাকা এরকমটা পড়তে পারে। আর আপনার কি মনে হয় যদি এরকম দাম পড়ে তাহলে ফোনটি কেমন হবে? যাই হোক, দেখুন ফোনটির ডিসপ্লে যদিও আইপিএস, তবে রয়েছে 120Hz রিফ্রেশ রেট, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, বিশাল সাইজের ব্যাটারি, তাছাড়া পারফরমেন্সও বেশ ভালো পাবেন, আর ডিজাইন ভালো না লাগার কারণই নেই। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, আর আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।